আনলিমিটেড গান শুনতে এখনই সাবস্ক্রাইব করুন জি সিরিজের ইউটিউব চ্যানেলে। তোমার ছেলে কই? আমার ছেলে না, বলো তোমার ছেলে। আস্তে আস্তে কিসের কিসের আস্তে? কি সমস্যা, কি হয়েছে? সমস্যা কোথায়? কি হয়েছে মানে, প্রতিদিন টিচাররা ওর নামে বিচার দিতেছে, তুমি কোনো খবর রাখো? কি ও কি করছে? কি কি করে মানে, তোমার ছেলে আজকে কি করছে জানো? লাবিবের নাক ফাটাই দিচ্ছে। তোমার ছেলে স্কুলে যায়, প্রতিদিন এর ওর টিফিন চুরি করে খায়। তুমি একটু বাসায় যদি ভালো মন্দ নাস্তা বানায় দাও, তাহলে পরে তো আর অন্যের নাস্তা ও চুরি করে খায় না। কি বললা তুমি? আমি ভালো টিফিন তৈরি করে দেই না? তোমার ছেলেকে ডাকো, জিজ্ঞেস করো তুমি। এই ফারহান। আচ্ছা আমি ডাকতেছি। ফারহান বাবা আসো, খাইতে আসো। কই তুমি লাবিবের নাক ফাটাই দিছো কেন? ওই তো আগে আমাকে ধাক্কা দিছে। এই মিথ্যা কথা বলতেছো কেন? হ্যাঁ তোমাকে মনে করছো আমি চিনি না, বান্দর জানি একটা। এই খবরদার, ওরে কখনো বান্দর বলবা না। এটা কি ধরনের ভাষা? মায়ের মুখ দিয়ে যদি এই ধরনের ভাষা বেরোয় তাহলে ছেলে কি শিখবে? তোমার দেখি তোমার ছেলেরে নিয়ে কিছুই বলা যায় না। তুমি দেখো তোমার এই ছেলেরে নিয়ে তুমি একদিন রাস্তায় বসে ভিক্ষা করবে। মা যা বলে সেটা শুনবা, বাবা যা বলে সেটা শুনবা, ঠিক আছে? প্রমিস প্রমিস।
রফিক সাহেব, আপনার প্রমোশনের কি অবস্থা? আশা করি এবার প্রমোশন হয়ে যাবে। আর প্রমোশন হয়ে গেলে ছেলেকে একটা ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে দেব। আর ভর্তি করতে পারলেই ওর উজ্জ্বল ভবিষ্যৎ। সে তো অনেক টাকার ব্যাপার, ইংলিশ মিডিয়াম বলে কথা। সে ব্যবস্থা করা আছে ভাই। আপনার ভাবি আগামী মাসে ব্যাংকে জয়েন করছে। বাহ, খুব ভালো। মিষ্টি কবে খাওয়াবেন? খাওয়াবো খাওয়াবো ভাই। তো আপনার মেয়ের পড়াশোনার কি অবস্থা? আমার মেয়েকে নিয়ে কোনো টেনশন নাই ভাই। ক্লাসে ফার্স্ট গার্ল। পড়াশোনায় ওকে কোনো প্রেশার ক্রিয়েট করতে হবে না। আর আপনার ভাবির কথা কি বলবো, ও তো বাচ্চার পিছনে আঠার মতো লেগে আছে। মানে পড়াশোনায় কোনো ফাঁকি দেওয়ার আমার বাচ্চার কোনো চান্স নেই। বাবা, খুব ভালো। তো পারবেজ ভাই, আপনি চুপচাপ কেন? আপনার ছেলের কি খবর? আমার ছেলেকে নিয়ে আমি এত চিন্তা করি না। আপনারা আপনাদের সন্তানদের নিয়ে যত চিন্তা করতেছেন। আমার ছেলে অবশ্য পড়াশোনায় খুব বেশি ভালো না, তার রেজাল্টও ভালো না, তারপরেও তাকে নিয়ে আমি এত চিন্তা করি না। ওর ভিতরে একটা এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট আছে। এক্সট্রাঅর্ডিনারি? ও পড়াশোনায় ভালো না হলেও খেলাধুলায় খুব ভালো। এবার তো সে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে। সে ভালো ফুটবল খেলে। আমার বিশ্বাস, আমার ছেলে বড় হলে পরে একজন বড় ফুটবলার হবে। পড়াশোনায় ভালো না হলে এগুলো কোনো কাজে আসে না ভাই। ভাই, জ্ঞান দিবেন না তো, কাজ করুন। আমার জন্মদিনে একটা সাইকেল কিনে দিছে। সাইকেলটা খুব সুন্দর। আমি সাইকেল নাচতে চেয়েছিলাম, আমার আম্মু সাইকেল নাচতে দেন। বাবা বলেছে পরের জন্মদিনে টেকিটা কিনে দেবে। আমার আব্বুর তো অনেক টাকা, আমি যা চাই আমাকে তাই কিনে দেয়। তোমার বাবার থেকে আমার বাবার অনেক টাকা। আমার আম্মু আইসক্রিম কিনে দেয়, চকলেট কিনে দেয়, আমার আম্মু আরো অনেক কিছু কিনে দেয়। পারানোতে কিছুই নেই। দেখ, আব্বুকে বললে কালকে আব্বু আমাকে একটা সাইকেল কিনে দেবে। তো তো গরিব, তোমার কিভাবে সাইকেল কিনে দেবে? দেখ, আমি কালকে সাইকেল নিয়ে আসবো। দোস, আমার একটু দিস। তুই তো গরিব, তোর কি কেমন? আমি এত কিছু জানি না, আজকে আমার সাইকেল লাগবে। শোনো, তুমি কিন্তু অনেক বাড়াবাড়ি করতেছো ফারহান, আমার মাথাটা গরম করে দিতেছো। চলো বাসে, চলো এখন। বাসা যাবো না। দাঁড়াও, তোমার বাপরে আমি ফোন করে নি। হ্যালো, বলো। তোমার এই ছেলের যন্ত্রণায় তো আমি পাগল হয়ে যেতেছি। আবার কি হলো? কি আর হবে, সে বাসা যাবে না, সে রাস্তায় বসে আছে। তুমি নিশ্চয়ই বকা দিছো। আচ্ছা, তোমার কি মনে হয় তোমার ছেলের আমি সব সময় বকাঝকা করি? তোমার ছেলে সাইকেল না কিনা দিলে বাসায় যাবে না। এই যে তুমি কথা বলো ওর সাথে, ধরো। হ্যালো বাবা। হ্যাঁ বাবা, বলো। বাবা, আমি এত কিছু জানি না, আজকে আমার একটা লাল রঙের সাইকেল চাই। সাইকেল আজকে? হ্যাঁ বাবা, আজকে। তুমি কিনে দিবে তো? আচ্ছা ঠিক আছে, দেখি। কোনো দেখা দেখি না, আজকে আমার সাইকেল লাগবে, তুমি প্রমিস করো। আই, চোখ বন্ধ করো। আমার বুকের মধ্যে শিমুল ফুল ফুটেছে। আই অ্যাম হিরো। তুমি কি আমাকে ভালোবাসো? নতুন বা পুরনো যে কোনো বাংলা সিনেমা দেখতে এখনই সাবস্ক্রাইব করুন জি সিরিজের ইউটিউব চ্যানেলে। আচ্ছা, ওকে। প্রমিস করো। প্রমিস। ভাই কি খুব ব্যস্ত? কিছুটা। কেন, কিছু বলবেন? ভাই যদি একটা হেল্প করতেন। এত ভঙ্গি না করে বলে ফেলেন,
আমাকে যদি 10,000 টাকা ধার দিতেন আমার খুব উপকার হতো। মানে আজকে মাসের 25 তারিখ, মাস শেষ হইতে এখনো 5-6 দিন আছে, খুব জরুরি দরকার। 10,000 টাকা যদি আমাকে ধার দিতেন আমি বেতন পাই আপনাকে টাকাটা ফেরত দিয়ে দেব। আপনার মাসের 25 তারিখ আর আমার মাসের কি 30 তারিখ? সরি ভাই, আমার কাছে হবে না, আপনি একটু অন্য জায়গায় ট্রাই করেন। ঠিক আছে। কথা বলতেছ না কেন? আমার সাইকেল কই? বাবা, আমার এই মাসের স্যালারিটা হোক, তারপর তোমার আমি সাইকেল কিনে দিব। বাবা, তুমি না প্রমিস করেছিলে আমাকে সাইকেল কিনে দিবা। বাবা, তুমিই তো বলো, কাউকে প্রমিস করলে রাখতে হয়, তাহলে তুমি আজ প্রমিস রাখলে না কেন? এই, এত বেয়াদব হইছিস কেন? হ্যাঁ বাবা, কি বললো? বাবা বললো না স্যালারি পাইলে সাইকেল কিনে দিবে? লাগবে না আমার কয়দিন পর সাইকেল। আজকে সাইকেলের জন্য আমার বন্ধুরা কত অপমান করছে জানো? ওরা বলছে তোর বাবা মা গরিব, আর ওগো বাবা মা ওগুলো কত কিছু দেয়, যা চায় তাই দেয়, আর তোমরা এ কি বাড়া বাড়ছে? হ্যাঁ এই চল, ভাত দিতেছি, ভাত খায় ঘুমাবি, স্কুলে যেতে হবে। না, আমি ভাত খাবো না, ওগো বাবা মা ওগুলো জন্মদিনে কত কিছু দেয়, সাইকেল ট্যাপ আর কত কিছু দেয়, আর তোমরা আমারে কি দাও, এক শুধু একটা হাত ঘড়ি। আজ আমি ভাতই খাবো না। এবার সামলাও তোমার বোলারে, আদর দিয়ে তো মাথায় উঠাইছো, যা চাবো তাই দিতে হবে নাকি? চলো ভাত খাবা। খাইতে ইচ্ছা করতেছে না। তোমরা বাপ বোলা মিলা দুইজন কি শুরু করলা? সারাটা দিন আমার মাথা গেছে। চুপ ভাই, পুরানা না ভাই, মাত্র 2 মাস আগে কেনা, আমি বেশি দিন ব্যবহার করি নাই, আমার একটা বিপদ দেখে আপনার কাছে বিক্রি করতে আসছি। ভাই, এটা আমি 8,000 টাকার বেশি দিতে পারবো না আপনাকে। 8,000 টাকা না ভাই, আপনি 10,000 টাকা দেন। ভাই, আমি 10,000 টাকা দিতে পারবো না, কারণ হচ্ছে ভাই এই মোবাইলটা নিলে আমি 8,000 টাকা বা এর চেয়ে 200-300 টাকা বেশি বিক্রি করতে পারবো। ভাই, আমার আসলে 10,000 টাকা দরকার, এই জন্য বলছিলাম, আপনি 10,000 টাকা দিলে আমার খুব উপকার হয়। ভাই, আমি 8,000-এর বেশি পারবো না, না হলে আপনি নিয়ে যান। আচ্ছা ঠিক আছে, 8,000 টাকা দেন। রোমানা ইসলাম, এ প্লাস। হাসানুল কবির, এ প্লাস। ফারহান হোসেন, সব বিষয় ফেল।
ফারহান আসো। দাম দি কি হলো আজকে না রেজাল্ট দেওয়ার কথা? রেজাল্ট দেয়নি আজকে? চুপ করে আছো কেন? না আজকে রেজাল্ট দেয়নি। রেজাল্ট দেয়নি? আমি তো শুনছি আজকে রেজাল্ট দেওয়ার কথা। আহা, ও কি মিথ্যা কথা বলতেছে? বারবার তুমি ওরে একই কথা জিজ্ঞেস করতেছো কেন? ওরে আমার বিশ্বাস নাই, মিথ্যা কথা কইতেও পারে। আচ্ছা রূপা, তুমি সবসময় ওরে এরকম ছোট করে কথা বলো কেন? বাচ্চা বলে আমার সাথে কিভাবে কথা বলতে এটা তুমি জানো না? জানবো না কেন? খাও খাও বাবা। আচ্ছা আপনার কি কোনো টেনশন নেই? কেমন বাবা আপনি? আপনার ছেলে প্রথম সাময়িক পরীক্ষায় সফল বিষয় ফেল করেছে। আপনার ছেলে হচ্ছে ক্লাসের সবচেয়ে অমনোযোগী একটা ছাত্র, লেখাপড়ার তো কোনো খোঁজ খবর নেই, সব সময় মেতে থাকে যে কখন মারামারি করবে কখন দুষ্টামি করবে, এরকম হলে চলবে কি করে? আমাদের স্কুলে তো একটা রুলস আছে, এরকম হলে আপনার ছেলেকে আমরা স্কুলে কিভাবে রাখবো? আপনি জানেন ছাত্রছাত্রীরা এমনকি তার অভিভাবকেরা আপনার ছেলে সম্পর্কে অভিযোগ করে আমার কাছে, প্রতিদিন একটা না একটা অভিযোগ শুনতেই হয় আমাকে। এখন আপনি বলেন আমি এখন কি করব? আপনি যদি আমাকে কমিটমেন্ট করেন যে আপনার ছেলে শুধরাবে, ঠিক মতো পড়াশোনা করবে, মারামারি এসব দুষ্টুমি বন্ধ করবে, দেন আমাদের স্কুলে আমরা ভেবে চিন্তা করে রাখতে পারি, আদারওয়াইজ আপনি অন্য স্কুল দেখতে পারেন প্লিজ। ঠিক আছে ম্যাডাম, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আমার ছেলেকে বোঝাবো যাতে ভবিষ্যতে এরকম কিছু না করে, আর আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আপনি আমাকে একবার সে সুযোগ দেন। আসি ম্যাডাম। রেডিও জি শুনতে থাকুন জনপ্রিয় সব বাংলা গান, যে কোনো সময় যখন ইচ্ছে তখন। পড়াশোনা করতে হবে না, তোর সব বইপত্র আমি ছেড়ে ফেলে দেবো, তোর রেজাল্ট শিট কই? কথা বলিস এখন, উত্তর দে। ছেড়ে ফেলছি। ছেড়ে ফেলছি মানে? Thank you.
ফারহানের গায়ে তো অনেক জ্বর, জ্বর আসলো করতে। তাই তো, অনেক জ্বর তো। ফারহান হলেও অনেক অপ্রিয় সত্য কথা আমাদের বলতে হয়, যেটা খুবই কষ্টকর। রিপোর্টগুলো দেখলাম, যেটা আপনাদের ছেলের লিউকেমিয়া মানে ব্লাড ক্যান্সার হয়েছে। কি বলছেন ডাক্তার, ক্যান্সার মানে? আপনার কোনো ভুল হচ্ছে না তো? মানে রিপোর্টগুলো কি আপনি আর একবার ভালো করে দেখবেন? আমার ছেলের ক্যান্সার, এত ছোট একটা বাচ্চা। দেখুন, আপনারা ভেঙে পড়বেন না, আর রোগীর সামনে তো একদমই না। আপনাদের ছেলের ব্লাড ক্যান্সার ফার্স্ট স্টেজে আছে, উন্নত চিকিৎসা পেলে আমরা একটা বেটার রেজাল্ট দিতে পারব, ঠিক হয়ে যাবে। তবে সেটার চিকিৎসা খরচটা অনেক ব্যয়বহুল। ডাক্তার, কত টাকা লাগতে পারে খরচ? আনুমানিক 30-35 লাখ টাকার মতো লাগতে পারে। এত টাকা? হ্যাঁ, সেটা অনেক টাকা। তবে আমি তো জানি না আসলে আপনাদের আর্থিক অবস্থা কেমন, তবে যত দ্রুত সম্ভব টাকাটা জোগাড় করে চিকিৎসাটা শুরু করা দরকার। যেহেতু ফার্স্ট স্টেজে আছে, দ্রুত চিকিৎসাটা শুরু করতে পারলে আশা করছি একটা বেটার রেজাল্ট দিতে পারব। সব ঠিক হয়ে যাবে, আপনারা টাকার জোগাড় করুন, ঠিক আছে? আমাকে উঠতে হবে, আমার ভিজিটে যেতে হবে। আপনার ছেলের যে অসুস্থতা, তাতে তো আপনার অনেক টাকার দরকার। এত টাকা জোগাড় করা তো খুবই কষ্টকর। আমি আপনাকে আসলে এত টাকা দিতে পারবো না, সর্বোচ্চ 50,000 টাকা আমি আপনাকে দিতে পারবো। বুঝতে তো পারছেন অফিসের যে অবস্থা। আমার একটাই ছেলে স্যার, আমাকে যদি একটা মোটা অঙ্কের টাকা লোন দিতেন আমি পরে আস্তে আস্তে শোধ করে দিতাম স্যার। আমার ছেলেটাকে আমি বাঁচাইতে চাই স্যার। সরি মিস্টার পারভেজ, এর চেয়ে বেশি আমি আপনাকে দিতে পারবো না। আপনার যদি প্রয়োজন পড়ে কালই আমি আপনাকে চেকটা দিতে পারি। সেগুলো যদি বিক্রি করে দেয় তাহলে সেখান থেকে লাখ পাঁচেক টাকা পাবো।
আমার সাথে একটা গয়না আছে, আমার গয়না বিক্রি করলে 1 লাখ এরকম আসবে। ভাইয়া তুমি এত টেনশন করতেছো কেন? আমার ফিক্সড ডিপোজিট আছে না, ওইটা আমি ভেঙে 10 লাখ টাকা দিব। তাহলে কত হইতেছে? 15 লাখ টাকা, নাইলে 25 লাখ, 20 লাখ টাকা, আরো তো 15 লাখ টাকা লাগবে। আমাদের গ্রামে একটা ভালো কবিরাজ আছে, আমি ওর সাথে কথা বলছি, ও আমাদের ফায়ানকে সুস্থ করে দেবে। ভাইয়া তো কি মাথা খারাপ হয়েছে? গ্রামের কবিরাজ করবো এই চিকিৎসা? একটু চেষ্টা করে দেখি ভাইয়া। তোমার বাবা আর তোমার দাদা গ্রামের বাড়ি গেছে, কালই চলে আসবে বাবা। না বাবা কি এখন আমার রাগ করে আছে? কেন রাগ করবে বাবা? তোমার বাবা দেখবা তোমার জন্য কত কিছু নিয়ে আসছে। এই দেখো, এই যে আপেল, আর এই যে কমলা। কি লজ্জা পাচ্ছে? লজ্জা পাচ্ছে আমার বউ? তাকে অর্থ করে নিয়ে না। এক্সক্লুসিভ নাটক উপভোগ করতে এখনই সাবস্ক্রাইব করুন জি সিরিজের ইউটিউব চ্যানেলে। মা আমার স্কুলের বন্ধুদের সাথে খেলতে ইচ্ছে করতেছে, ওদের দেখতে ইচ্ছে করতেছে। সব জায়গায় যাবা। শুনো বাবা, তুমি এখন সব খাবা দেখি। আমার মনে হয় না পারভেজ সাহেবের ছেলের জন্য তো কিছু একটা করা দরকার। আমরা কি করব? আমাদের নিজেদেরই সংসার চালাতে হিমশিম খাচ্ছি। তারপরও পারভেজ সাহেবের ছেলের জন্য তো একটা কিছু করা দরকার না? আমরা কি করতে পারবো তার জন্য? দেখেন না একটা চিন্তা করে কিছু করা যায় কিনা, যেহেতু অনেক টাকার বিষয়ে দেখি। আপনিও চিন্তা করেন একটু, আমিও চিন্তা করি কি করা যায়। ওকে ভাই, কাজ করবেন। ওকে ওকে, থ্যাংক ইউ ভাই। ওকে বাচ্চাটা কদিন ধরে স্কুল যায় না, তাই ভাবলাম এসে খোঁজ নেই। এসে যা শুনতে পেলাম আমি নিজেই মানতে পারছি না। আপনাকে এ বা কী করে সান্ত্বনা দিই? এতটুকু একটা বাচ্চার ব্লাড ক্যান্সার, আমার সত্যিই খুব খারাপ লাগছে। নিজেকে সামলান, আমার ছেলেটার জন্য দোয়া করুন। তা তো অবশ্যই দোয়া তো করবই। আমি স্কুল অথরিটিকে এই বিষয়টা জানাবো, যতটুকু সম্ভব আপনাদের পাশে থাকবো। প্লিজ নিজেকে সামলান। Thank you.
আমি তোমার কাছে কি চাইছিলাম বলো? আমি একটা সন্তান চাইছিলাম, তুমি এই 10 বছর আমাকে দিতে পারছো? কি করছো তুমি? কোথায় কোন গ্রামে যে বংশ পরিচয় ছাড়া একটা গেদা বাচ্চার নাম করে দিয়া বলছো যে আজকে থেকে এটা আমাদের সন্তান, আমরা হচ্ছে তার বাবা মা? আস্তে আস্তে, এই কথা তুমি আর ফার্দা কোনোদিন বলো না। ও বংশ পরিচয়হীন না, আমার এক দুঃসম্পর্কের আত্মীয়, এতিম। ওর বাপ মা কেউ নাই, আমরা ওর বাবা মা। তোমার কাছে একটা রিকোয়েস্ট করি, এই কথাগুলো কোনোদিন আর বলো না। যদি পারো ওর সাথে মায়ের মতো আচরণ করো। বাবা, তুমি কি এখন আমার উপর রাগ করে আছো? না বাবা, আমি তোমার উপর রাগ করে নাই। আমি কি তোমার উপর রাগ করে থাকতে পারি কব? বাবা, আমি আর কখনো মিথ্যা কথা বলবো না, ঠিক মতো পড়াশোনা করবো, আর কখনো দুষ্টামি করবো না। তুমি আর আমার মারো না বাবা, তুমি মারলে আমার কষ্ট লাগে। ঠিক আছে বাবা, আমি তোমার কথা দিলাম, আমি জীবনে কোনোদিন তোমার গায়ে হাত তুলবো না বাবা, আমি তোমার কোনোদিন মারবো না। বাবা, আমার স্কুলে যেতে ইচ্ছা করে, বন্ধুদের সাথে খেলতে ইচ্ছা করে, আমার এদিকে দম বন্ধ আসে বাবা। তুমি ডাক্তার আঙ্কেলকে বল না আমার সুস্থ করতে। আচ্ছা ঠিক আছে, ডাক্তার আঙ্কেলকে আমি বলবো, সে যেন তোমার তাড়াতাড়ি সুস্থ করে দেয় আম্মা। যাত্রী ভাই ও বোনেরা, আমি আপনাদের কাছে আসছি একটা সাহায্যের জন্য। আমার একমাত্র সন্তান, সে ক্যান্সারে আক্রান্ত, তার চিকিৎসার জন্য অনেক টাকার দরকার। আপনারা যদি আমাকে কিছু কিছু করে টাকা দিয়ে সাহায্য করতেন, আমি ওর চিকিৎসাটা করাইতাম। তার জীবনটা আমি বাঁচাইতে চাই ভাই, কেউ দিবেন, কিছু সাহায্য করবেন? দেবেন কেউ সাহায্য? আমার ছেলেটার চিকিৎসার জন্য অনেকগুলো টাকা দরকার ভাই, দেবেন কেউ? আমার ছেলেটার চিকিৎসার জন্য দেবেন ভাই কেউ?